খেলার দুনিয়ার খবর নিয়ে হাজির আমি ভিক্টর। শুরু করছি আজকের স্পিড স্পোর্টস। প্রথমেই দেখে নেব খেলার হেডলাইন। জয় চেন্নাই সুপার কিংস, ম্যাচ উইনার মেসি, শীর্ষ বাছাই সাইনা। চলতি আইপিএল এর 11তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে 10 উইকেটে পরাস্ত করলো চেন্নাই সুপার কিংস। আইপিএল এ নিজেদের প্রথম ম্যাচে 9 উইকেটে হারার পর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দারুণ কামব্যাক করলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে 19.5 ওভারে 138 রান করে অল আউট হয়ে যায় অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বাধীন পাঞ্জাব। ব্যাট হাতে 41 রানের একটি উল্লেখযোগ্য ইনিংস খেলেন ডেভিড হাসি। চেন্নাইয়ের পক্ষ থেকে 27 রান দিয়ে 3 উইকেট নেন ডোয়েন ব্রাভো। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে সিএসকে। মাইকেল হাসির অপরাজিত 86 ও মুরলী বিজয়ের অপরাজিত 50 রানে ভর করে 17.2 ওভারেই জয় পেয়ে যায় সিএসকে। মেসির উপস্থিতি হারের হাত থেকে বাঁচালো বার্সেলোনাকে। একটুর জন্য চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে হারের হাত থেকে বাঁচলো বার্সেলোনা এবং এদিনও দলের জয়ের নায়ক হয়ে রইলেন সেই লায়োনেল মেসি। প্রথমার্ধে মেসিকে ছাড়াই খেলতে নামে বার্সা। মেসির পরিবর্তন হিসেবে এদিন মাঠে নামে ফাব্রিগাস। তবে মেসিবিহীন বার্সাকে পিএসজির বিরুদ্ধে যথেষ্ট অপ্রস্তুত দেখাচ্ছিল। অবশেষে বাধ্য হয়ে দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামান বার্সা কোচ। ম্যাচের ঠিক 50 মিনিটের মাথায় গোল করে 1-0 এগিয়ে যায় প্যারিস সেন্ট জার্মান। ম্যাচের ঠিক 70 মিনিটে মেসির দেওয়া পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান পেদ্রো। ইন্ডিয়ান ওপেনের শীর্ষ বাছাই হলেন সাইনা নেহওয়াল। শীর্ষস্থানীয় চীনা খেলোয়াড়দের অনুপস্থিতিতে সানরাইজ ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে শীর্ষ বাছাই হয়েছেন সাইনা নেহওয়াল। আগামী 23-28 এপ্রিল দিল্লিতে এই প্রতিযোগিতা হতে চলেছে। লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী সাইনা ইন্দোনেশিয়ান মেয়েদের বিরুদ্ধে কিছুটা লড়াই পাবেন। স্পিড স্পোর্টস এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন ইনকোরা টিভি। ইনকোরা টিভি এখন ফেসবুকেও। দেন কিপ অন ক্লিকিং।